তেহারি খেতে পছন্দ করেন না এরকম মানুষ খুঁজলে খুব কমই পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, আমি কথা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাইরে থেকে না কিনে কিভাবে ঘরে বসেই খুব সহজে তেহারি রান্না করা যায় তার একটা সহজ রেসিপি। অনেকেই তেহারি পছন্দ করেন কিন্তু কিভাবে রান্না করতে হয় সেটা জানেন না। আশা করছি যারা তেহারি তারা আমার আজকের এই রেসিপিটি থেকে কিছুটা হলেও উপকার পাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করছি। তেহারি রান্না করার জন্য আমি এখানে 250 গ্রামের মতো গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি। সাধারণত তেহারি রান্নাতে মাংসগুলো একদম ছোট করে কাটা হয়, তো চেষ্টা করবেন এরকম ছোট করে কেটে নেওয়ার জন্য। আমি এখানে পাশাপাশি দুইটা আলু ব্যবহার করেছি। আসলে এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি পার্সোনালি ভুনা খিচুড়ি, তেহারি, বিরিয়ানি সব কিছুতেই একটু আলু খেতে পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে প্যাকেট মশলায় তেহারি রান্না করে দেখাবো, তো এজন্য এখানে রাঁধুনি তেহারি মশলার একটা প্যাকেট নিয়েছি। এই মশলা দিয়েই তেহারি রান্না করব। একটা চাল নিতে আমি 1/2 কেজির মতো পোলাওয়ের চাল নিয়েছি। তো এখন পোলাওয়ের চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে আমি পানিটাকে ছড়িয়ে নিব। আমি আজকে যে তেহারি রান্না করব সেই তেহারি দিয়ে দুইজন মানুষ খুব ভালোভাবে খেতে পারবে। আগেই বলে নিচ্ছি, তেহারি রান্নাটা মূলত সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমি আসলে পার্সোনালি সরিষার তেলটা পছন্দ করি না, এই জন্য এখানে আমি সয়াবিন তেল বা রান্নার তেলটা ব্যবহার করছি। প্রথমে চুলে একটি পাতিল বসিয়ে তার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি তার মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি একদম হালকা বাদামি কালার করে নিব, একদম বেরেস্তার কালারটা যেরকম হয় সেরকম। বেশি কালার করতে যাবেন না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে ওই প্যাকেট মশলার প্রায় অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব। তারপরে হালকা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর সেই সাথে 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার পরে আমি মশলাগুলোকে এখন একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করেছি তেহারি ঠিক সেই একইভাবে আপনারা বাসায় একবার হলেও রান্না করে দেখবেন। আপনাদের আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছে করবে না, খেতে এত বেশি মজার হয়। আর সেই সাথে কমেন্টে যদি আপনাদের তেহারি রান্নার ভালো রেসপন্স পাই তো ইনশাল্লাহ এরপরে চিকেন বিরিয়ানি রান্নার সবচেয়ে সহজ রেসিপি শেয়ার করব। পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে এভাবে কেটে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। আর এগুলো দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে ধুয়ে রাখা মাংস এবং আলু দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ হওয়ার জন্য। আর অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লোতে করে রাখতে হবে, নাহলে মাংসগুলো পুড়ে যাবে। পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। তারপরে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের যদি মাংস সিদ্ধ হতে দেরি হয় তাহলে আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ধুয়ে রাখা পোলাওয়ের চালটাকে দিয়ে তারপরে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। সেই সাথে আমার যেহেতু একটা চুলা তাই আলাদা আরও একটি পাতিলে আমি কিছু পানি ফুটিয়ে নিয়েছিলাম এই তেহারির মধ্যে দেওয়ার জন্য। এখন এর মধ্যে সেই ফুটন্ত গরম পানি দিয়ে নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে রেখে দিব। অবশ্যই এই হাই হিটে রাখার সময়টাতে আপনাদের চুলার পাশেই থাকতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে। যখন দেখবেন গায়ের সাথে এরকম পানি লেগে আছে বা মাখা মাখা হয়ে আছে ভাতগুলো, ঠিক সেই পর্যায়ে আপনারা ভাপে রেখে দিবেন। অবশ্যই এটা যেহেতু শেষ পর্যায়ে একদম ভাপে রাখার সময় লো হিটে রেখে দিবেন, একদমই লো হিটে। 5 থেকে 7 মিনিট পরে এসে দেখবেন ভাতগুলো একদম ঝরঝরা হয়ে গেছে, আর ঠিক সেই পর্যায়ে আপনাদের তেহারি রান্না কমপ্লিট। তো এই তো আমার তেহারি রান্না সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে সেটা।
আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।